আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের ব্লগ হচ্ছে সিলেটের মধ্যে টুকিটাকি ব্লগ সব কিছু মিলিয়ে, তো আশা করি সবাই আমার ব্লগটি দেখবেন। তো এটা হচ্ছে সিলেটের একটি স্মার্টনেস, একটি লোকেশন রুট, তো আমার কাছে অনেক বিউটিফুল লাগছে। তার কারণে বাইক চালানোর টাইমে আমি একটু ভিডিও করে নিলাম। তো অবশ্যই সবাই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। অনেক সুন্দর একটি ভিউ, তো তা আমার কাছে অনেক ভালো লাগছিলো। আর এটা হচ্ছে বিশ্বের এক নাম্বার সৌন্দর্য একটি কার। তো এটা বিশ্বের মধ্যে ফার্স্ট টাইম এটা উদ্বোধন করা হচ্ছে, 2020 এটা সিল করার জন্য উদ্বোধন করা হচ্ছে। তো আমার কাছে অনেক সুন্দর লাগছিলো, তার জন্য সবার সাথে একটু শেয়ার করলাম। তো আপনার কাছে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে ড্রাগন ফল, যারা ড্রাগন ফল চিনতে পারেন না তাদের জন্য এটা। আর এই ভিউটা অনেক সুন্দর, পাহাড়ের উপর থেকে অনেক সুন্দর একটা দৃশ্য, যেখানে মেঘ ছোঁয়া যায় ওইখানের একটা দৃশ্য। আর এটা হচ্ছে V70 Pro। তো এই মোবাইলটা মার্কেট নিয়েও আসছে, তো ফেস ক্যামেরাটা অনেক সেফটি করে আর ফুল স্ক্রিন মোবাইল। তো আমার কাছে অনেক ভালো লাগছে, তো আপনিও নিতে পারেন, এটা 12,000 টাকা প্রাইস। আর এটা হচ্ছে জলপাইয়ের একটা চাটনি, কীভাবে আপনি নিজের হাতে তৈরি করতে পারেন, ওইটা নিয়ে একটা ইন্টারভিউ নিয়েছিলাম একটা বোনের কাছ থেকে। তো অনেক সুন্দর করে বানিয়েছিলো, অনেক টেস্টি। আর এটা হচ্ছে অ্যাপেল, কীভাবে যারা অ্যাপেলের খোসা খেতে পছন্দ করেন না, তো খোসা কীভাবে আপনি দূর করবেন, ওইটা নিয়ে একটা মেশিন দেখাইলাম আপনাদেরকে, কত অনেক সুন্দর করে কাজ করা যায় এই মেশিনটা দিয়ে। আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ, মানে ওয়াটারের যে ওয়াটারের মার্ক আছে, মানে কী কোম্পানি ওয়াটার, ওই মার্কগুলো কীভাবে লাগে, আমার কাছে অনেক সুন্দর লাগছিলো। তো আমাদের গ্রামে এটা হয়ে থাকে, তো তার জন্য এটা শেয়ার করলাম সবার সাথে। আর এটাকে আমি অনেক সময় বেহেস্তের ফলও বলে থাকি, আবার অনেক সময় অনেকে বলে যে এটা সুস্বাদু ফল। তো আমি বেহেস্তের ফলই বলি, কারণ অনেক টেস্টি এবং সুস্বাদু হয় এই ফলটা। আপনি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু একটা ফল, তো আমার কাছে অনেক মজা লাগে। আর এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মুখওয়ালা পাখি, যেটা অনেকেই বলছিল দেখার জন্য, তো আজকে দেখালাম সবাইকে। আর এটা একটা আর্ট ছিল, তবে আর্টটা পয়েন্টের যে দেখতে পাচ্ছেন পেপারটা, তো এইরকম পেপার হলে তো আপনি অতি সুন্দর করে অতি দ্রুতভাবে আপনি আঁকতে পারেন আপনার নিজের মতো করে। তো এরকম পেপার হলে সবচেয়ে সুবিধা হয়, মার্ক দেখে দেখে একদম মিলানো যায়। তো এটা হচ্ছে ব্লু ডায়মন্ড, যেটাকে বলে সবচেয়ে দামি ডায়মন্ড। তো এই ডায়মন্ড কীভাবে আপনাকে, মানে ডায়মন্ডটাকে কীভাবে আপনি গলায় ঝুলাতে হবে, ওইভাবে কীভাবে সেফটি করা হয়, তারপর কীভাবে এটাকে ফিক্স করে তারপর গলার মধ্যে ঝুলানোর জন্য ড্রেসিং করা হয়, ওই ড্রেসিংটা দেখাইলাম, অনেক সুন্দর লাগছে আমার কাছে, তার জন্য সবার সাথে শেয়ার করলাম। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। অ্যামেজিং একটা জিনিস কিন্তু এটা। তো এটা হচ্ছে ডায়মন্ড, এই যে দেখতে পাচ্ছেন, ওয়াও অ্যামেজিং। আর এটা দিয়েই সব চুরেরা অনেকে রিকোয়েস্ট করছে এই প্লায়ারটা দেখার জন্য। চুর কিন্তু এই প্লায়ার দিয়েই অনেক তালা কেটে ফেলবে, ঠিক আছে। তো আমি আবারও দেখাচ্ছি এটা, এই যে দেখতে পাচ্ছেন, অনেকগুলো তালা চাবি সব কিছু কাটা যায় এই প্লায়ারটা দিয়ে। তো এই প্লায়ারটার দাম প্রায় 1,000 টাকা মার্কেট প্রাইস, আপনিও নিতে পারেন। আর এটা হচ্ছে নিউ মডেল টেবিল, এটা দিয়ে চেয়ারও বানাতে পারেন, টেবিলও বানাতে পারেন, আবার বাস করে একসাথে সবগুলি রেখে দিতে পারেন, আবার 3টা চেয়ারও বানাতে পারবেন। তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে, তো তার জন্য সবার সাথে শেয়ার করলাম। এটা দিয়ে আপনি টেবিলও বানাতে পারবেন। আর এটা কী মাছ অবশ্যই সবাই জানাবেন, অনেকদিন পর দেখতে পেলাম। তো এটাকে অনেকে অনেক অঞ্চলে অনেক ধরনের নাম বলে, তো আপনারা কী বলেন অবশ্যই এটা জানাবেন। আর এটা আমার কাছে অনেক দিন পর দেখছি, তো তার জন্য সবার সাথে একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে একটা বোতলের গড়, অনেকমন একটি গড়, এটা অবস্থিত হচ্ছে সিলেটে। তো অবশ্যই সবাই দেখতেই পাচ্ছেন বোতল দিয়ে বানিয়েছে এই গড়টা অনেক সুন্দর করে। তো আমার কাছে অনেক ভালো লাগছে, তার জন্য শেয়ার করলাম। আর গোল্ড বার থেকে কীভাবে আপনি চিন অথবা যে কোনো জিনিস বানায় ওটা দিয়ে দেখাচ্ছি আমি আজকের ব্লগ। এই যে দেখতে পাচ্ছেন গোল্ডটাকে কেটে কী করতেছে, তো গোল্ড বার থেকে এইভাবে চিন বানায়, তো অনেক সুন্দর লাগছিলো, তার কারণে সবার সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে যারা বুড়ি খেতে পছন্দ করেন, বুড়ির যে বিসিটা আছে কীভাবে বের করা হয়, একটা মেশিন, আমার কাছে অনেক সুন্দর লাগছে, তার কারণে শেয়ার করলাম। এটাই হচ্ছে সবচেয়ে বিশ্বের সবচেয়ে দামি অ্যাপেল, ব্ল্যাক অ্যাপেলটা হচ্ছে বিশ্বের এক নম্বর অ্যাপেল। তো এটা অনেকে বলে থাকে, আমি তার জন্য শেয়ার করলাম। আর এটা কী ফল অবশ্যই সবাই জানাবেন, আমার কাছে ফার্স্ট টাইম দেখতে পেলাম। এটা হচ্ছে সিলেট অবস্থিত একটি বনে, তো আমার কাছে অনেক ভালো লাগছে, টেস্টি একটা ফল, লেবুর মতো, ভিতরে এক বিসি আছে এই যে দেখতে পাচ্ছেন। আর মোবাইল থেকে আপনি আবার এখন উইফার মতো চার্জও নিতে পারবেন, তো আমি দেখাচ্ছি কীভাবে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে, শুধুমাত্র নোট 10 থেকে আপনি নিতে পারবেন চার্জ।
অন্য কোনো মোবাইল থেকে নিতে পারবেন না। তো আমার ব্লগ কেমন হয়েছে আজকের ব্লগটা, টুকিটাকি ব্লগটা অবশ্যই সবাই জানাবেন। বাই বাই।